বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের মধ্যে আবার উত্তপ্ত বিনিময়ের বাক্য হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা টাইগাররা দলের 31তম ওভারে স্টোকসের তৃতীয় বলে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকান তামিম, কিন্তু তার এই চার মারার পর খেপে যান স্টোকস। নিজের ব্যর্থতা ঝাল মেটান তামিমের উপর, তামিমের উদ্দেশ্যে কিছু একটা বলতে থাকেন। এর দুবল পরই তামিম তার হাত উঁচিয়ে কিছু একটা দেখান স্টোকসকে। ঘটনা এখানেই শেষ নয়, ওভার শেষ বলে এক রান সংগ্রহ করলে বোলিং প্রান্তে স্টোকসের মুখোমুখি হন তামিম। এখানে আবার দুজন একে অপরের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। এ সময় আম্পায়ার রবি দুজনকে নিবৃত্ত করেন। এরপর স্টোকস তার ফিল্ডিং এরিয়ায় চলে যান। তাদের মধ্যকার এই উত্তেজনার সময় দর্শকরা তামিম তামিম বলে চিৎকার করতে থাকেন। তামিম ও স্টোকসের মধ্যে উত্তেজনা এটা প্রথম নয়, এর আগে বাংলাদেশ সফরের সময় ওই ইংলিশ অলরাউন্ডার টাইগার ওপেনার তামিমের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। তথ্যটি যদি আপনাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি আরও ভালো ভালো তথ্য পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।